ওকে যখন প্রথম দেখি তখন তো খুবই অ্যাজাইল ছিল, মানে খুব চটপটে। হ্যাঁ, কিছু চটপটে না, চটপটে চটপটে হয়তো ও হয়তো ফিল করতেছে না, ও কেমন চটপটে হয়তো আমি ফিল করতেছি। সো তখন একটু চিন্তা করলাম না, অ্যাকচুয়ালি মেবি মানে হয়তো ফ্রেন্ডদেরকে নিয়ে বেশি ও খুব বিলং করে বা এই ধরনের। বাট পরে যখন আমরা কথা বলে স্টার্ট করলাম, দেন আই ফাউন্ড যে যার সাথে আমি অনেকগুলো ইস্যুস নিয়ে কথা বলতেছিলাম, আমরা সং নিয়ে কথা বলতাম, বই অনেকগুলো লিটারেচার নিয়ে কথা বলছি, সব টপিক নিয়ে আলোচনা, হ্যাঁ, তারপর পড়ার সাবজেক্ট নিয়ে কথা বলতাম, দেন কন্টেম্পোরারি ইস্যুস, জেনার নলেজ, এগুলো নিয়ে কথা বলতাম। কি নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। যখন ওর বার্থডে আসছিল আর আমি প্ল্যান করতেছিলাম যে না এবার বার্থডেতে কোথাও যাই, তখন আমার কাজিনের ইন্টার পরীক্ষা শেষ হয়েছিল মেবি, তো ও আসছিল আমাদের বাসায়, আমরা একসাথেই ছিলাম। তো হঠাৎ এক গ্রাম আলোচনা করতেছিল যে ও তো পুরো প্রপোজাল, হ্যাঁ না না, মানে ও কোনো প্রপোজাল সবই তো রিজেক্ট করে দিচ্ছে, কোনোটা একটু দেখা শুরু করছে না, জানতো না যে মানে আই রিলেশন আছে, আই এম স্টিং উইথ হার বা আই ওয়াজ দেয়ার। তো তখন হঠাৎ করে আমার কাজিন বলে যে যদি থাকে আপনি কি মানে মেনে নেবেন, তো যদি ভালো, আমি বলি কি যদি ভালো হয় তাহলে কেন মেনে নিব না। এরপর আমি হঠাৎ করে বলছি হ্যাঁ আছে, তো ওইটা ছিল মানে অনেক ওয়ান অফ দা মোস্ট ব্রেভেস্ট টাস্ক, হ্যাঁ অনেকটা সাহসী কাজ ছিল এটা। তো এরপর আমার যখন ফোন দিল আমাকে বললো যে আমি বাসায় বলে দিছি, আমি আমি বিশ্বাস করি না, আমি মনে করছি মানে কোনোভাবে বিশ্বাস করতেছিল না, আমি মানে অনেকবার ক্রস চেক করছি যে আসলে কি বলছে নাকি আমাকে কি করতেছে। দেন ও যখন বলছে, এরপর আমরা ওর বার্থডে সেলিব্রেট করার জন্য গেলাম, দেন অ্যাকচুয়ালি আমরা তখন আমি পারমিশন ছিল, মানে আব্বু আম্মু আব্বুকে বলে দিছিল রাতে, আম্মু বলছিল যে কয়েকদিন পরে বলবে, কিন্তু আম্মু সহজে বুঝছিল, আম্মু বলে দিছিল তোমার মনেও কি এত প্রেম আছে, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। করে জিজ্ঞাসা করছে, এন্ড দ্য মোস্ট বিউটিফুল বিউটিফুল পার্ট ইজ যে আমাকে অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ অবিয়াসলি অ্যাকসেপ্ট করার মতো, অবশ্য তখন দুই ফ্যামিলির কোনো, হ্যাঁ অবশ্য তখন দুই ফ্যামিলির মধ্যে কোনো কথা হয় নাই, আম্মু আর আন্টি মেবি কথা হইছিল। হ্যাঁ এরপর আমি যেটা করলাম, ও বলার পরে আমি যখন ওর ওর বার্থডে খুব সম্ভবত ওর বার্থডে সেলিব্রেট করে আসার পরে ও যখন আমাকে ওখানে বুঝাইলো যে না ও আসলে বলছে, দেন আই গট আ কনফিডেন্স যে না আই ক্যান দিস দ্য টাইম যে আই ক্যান টেল টু মাই ফ্যামিলি। দেন বাসায় বললাম, বাসায় বলার পরে আম্মু আম্মু জিজ্ঞেস করলো যে ডিটেলস কী, দেন ডিটেলস বললাম, তারপর তো এরপর আম্মু আম্মুর সাথে কথা বললো, দেন রেস্ট ইজ হ্যাপেন। এরপর যেটা ইস্যুস ছিল যে আমরা এরপরও মানে আমাদের কথা দুই বাসায় জানাজানি হয়ে যাওয়ার পরও অনেকবার মানে ওর বাসায় স্টিল প্রপোজাল আসতেছিলো, কারণ ওর ফ্যামিলি থেকেও বলে নাই, তো আমি রাজি হয়েছি, আমি ওইটাতে খুশি ছিল যে আমি রাজি হয়েছি, আমি ভাবতে আমি কখনো বিয়েই করবো। ডেফিনেটলি সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্ট অফ মাই লাইফ, অ্যান্ড আমার পুরো ফ্যামিলি আমাকে
খুব ভালো সাপোর্ট দিছে। এই ধরনের নর্মালি আমি এক্সপেক্ট করি নাই, বাট মানে আব্বু আম্মু আমার ভাই বোন সবাই আমিও এক্সপেক্ট করি না যে এত ইজিলি মেনে নিবে। আমি ভাবতাম যে কখনোই আমাদের ফ্যামিলিতে এর আগে কারোরই লাভ ম্যারেজ হয় নাই, মেয়েদের ছেলেদের তো হয়ই নাই, মেয়েদের মধ্যে তো অনেক দূরের কথা। আর চিটাগনের তো অনেক কনজারভেটিভ হয়, এই ক্ষেত্রে যে ওরা মেনে নিচ্ছে অ্যাকসেপ্ট করছে এটা আমি এখনও বিশ্বাস হয় না। আরেকটা ব্যাপার যেটা ছিল, ও তো মার্কেটিং আমি ফিনান্স, তো ওই ব্যাপারটা কাজ করতেছিল সাইকোলজি যে মার্কেটিং কেন, ওয়াই মার্কেটিং, আমাদের তো সবসময় এটাই আরো কোশ্চেন করতে, ওয়াই ফাইন্যান্স। সো দ্যাটস রিয়েলি দ্যাট হোয়াট হ্যাপেন্ড, উই আর গ্রেটফুল টু অলমাইটি আমাদের ফ্যামিলি। সো এখন বাকিটা সময় এই অ্যাজাইল মানুষ, এই চটপটে মানুষটা আমার সাথে আছে, আই হোপ অনওয়ার্ডস আমাদের জার্নিটাও খুব হ্যাপিয়েস্ট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ।